প্রসঙ্গত জাতীয় নির্বাচন, আগামীতে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন নিয়ে অনেকের মনের ভিতরে কিছুটা ধোঁয়াশা কাজ করছেন। অনেকেই আবার ভাবছেন যে এই নির্বাচনটাও 2014 সালের মতো বা 18 সালের নির্বাচনের মতো হবে কি না। এই কথা যদি আপনি হিসাব করতে চান তাহলে প্রথমে আপনাকে বলবো 2014-18 নির্বাচন আপনি ভুলে যান, ওই নির্বাচন বাংলাদেশে আর হবে না। কেন হবে না এর পিছনে যথাযথ কারণও আছে। বিএনপির নেতাদের কিছু কথা বলি, তা হলো যে বর্তমান দিনে বিএনপির নেতারা গণমাধ্যমের সামনে এসে হাস্যোজ্জ্বলভাবে কথা বলছেন, এতে কি আপনার কোনো মেসেজ আপনার ভিতরে পয়দা হচ্ছে না? যেমন উদাহরণ হিসাবে আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই বলি। তার মতন একজন ক্লিন ফেয়ার মিজাজের একজন রাজনীতিবিদ তিনি হাস্যোজ্জ্বলভাবে কথা বলছেন গণমাধ্যমের সামনে এসে। এবং আপনি কি মনে করেছেন যে এই 2024 সালের নির্বাচন সেই 2014-18 সালের নির্বাচনের মতন হবে, যেই নির্বাচনের দিকে তাকিয়ে আছে সমগ্র পৃথিবী, যতগুলো রাষ্ট্র আছে বাংলাদেশের সাথে যে সমস্ত রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক আছে তারা তো তাকিয়ে আছেই, এছাড়াও বহির্কান্তিতে সমগ্র পৃথিবী বাংলাদেশের এই নির্বাচনটাকে কেমন হবে সেটি দেখার জন্য অধের আগ্রহ নিয়ে বসে আছে। অনেকের মনের ভিতরে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো যে গতবারের মতো যেভাবে বিএনপিকে সাইড করে দিয়ে মনে করেন যে জাতীয় পার্টি বা নাঙ্গল বা এরশাদের মতন একটি দল বা এরকম আরও কয়েকটা দল সামনে এনে তাদেরকে বিরোধী দল হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তারপরে নির্বাচন করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, এবারেও ওই ধরনের কোনো নাটকীয়তা হবে কি না? প্রথম বলতে গেলে যে ওই ধরনের নাটকীয়তা এবার আর করার কোনো সুযোগ নেই। কেন নেই, পরবর্তী কথাগুলো আমি আপনাদেরকে শুনলে আপনারা সেই এই কথার এক্সপ্লেনটা পাবেন যে আসলে সরকার এই যে যেমন বর্তমানে আমাদের যে বৈদেশিক রেমিটেন্স, দিন দিন আমাদের যে রিজার্ভের যেই রেমিটেন্সের যেই ঘাটতিটা, এবং বর্তমানে ব্যাংকগুলো তারা বৈদেশিক যে ঋণ সেই ঋণ পরিশোধ করতে পারছে না, পর্যাপ্ত পরিমাণ ডলার নেই, এবং নতুন করে এলসি যে করবেন বাংলাদেশের ব্যাংকগুলো তাও সেই সুযোগটা দিন দিন মানে বন্ধ হয়ে যাচ্ছে। এখন দেখেন বিএনপি নেতারা তারা বর্তমান দিনে এসে বলছেন যে সরকারের দিন শেষ, সরকারের এখানেই সরকারের পতন হবে। তো এই কথাগুলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সামনে বলছেন, তার মতন একজন বিচক্ষণ রাজনীতিবিদ এই কথা বলছেন। তো তিনি কি বুঝে বা না বুঝে এই কথাগুলো গণমাধ্যমের সামনে বলছেন? তার কথার কি ন্যূনতম মূল্যায়ন নাই বা দাম নাই? এখন দেখেন যে বিএনপি যদি বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সবসময় বলে যে হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণই নাই এবং রাজনীতির শেষ বলে কোনো কথা নাই না, আর আমরা তো বিএনপির দাবি, বিএনপি যেটা গণমাধ্যমের সামনে সবসময় বলছেন যে আমরা কিন্তু সফল, এবং হ্যাঁ বিএনপি কিন্তু সফল। আজ রাজনীতির প্রেক্ষাপট, বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে রাজনৈতিক প্রেক্ষাপটটা আপনি একটু হিসাব করে দেখেন, সেখানে কিন্তু বিএনপি অবশ্যই সফল। এবার আসে বহির্কান্তিগুলোর কথা। জাতিসংঘ থেকেও কিন্তু তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকে যে বাংলাদেশের 2024 সালের নির্বাচনটা কেমন হবে সেটা দেখার জন্য, এবং তারা বরাবরই কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনকে আহ্বান করছেন যে বাংলাদেশের নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। এবং শুধু জাতিসংঘ তা কিন্তু না, এবং সেই সাথে বহির কান্ট্রিগুলোর যে রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু চাচ্ছে যে বাংলাদেশের নির্বাচনটা স্বচ্ছ হোক, অন্তত ভোটের অধিকারটুকু, সাধারণ মানুষের ভোটের অধিকারটুকু নিশ্চিত হোক। সাধারণ মানুষ যেভাবে ভোটের অধিকারটা হারিয়েছে, সেই গণতন্ত্র হারিয়েছে, সেই ভোটের অধিকার গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এখন আসে আমাদের জাতীয় পর্যায়ে, আমাদের যে সমস্ত বিরোধী দল আছে, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে সবাই মূলত বিরোধী দল, এবং এই বিরোধী দল নিয়ে কিছু কথা। বাংলাদেশের বিরোধী দলগুলো কিন্তু বর্তমানে খুবই সচেতন এবং মোটামুটি শক্তিশালী, সুতরাং একসাথে যদি মাঠ পর্যায়ে সবাই সরকার পতনের আন্দোলন করে তাহলে কি হবে সেটি কিছুটা হলেও যারা বোদ্ধা আছে বা রাজনৈতিক বিশ্লেষক আছে
তারা বুঝতে পারছেন যে দেশে কি ঘটনা ঘটতে পারে। সুতরাং 2014 সাল 2018 সালের নির্বাচনের মতো বাংলাদেশে নির্বাচন ওইরকম নির্বাচন করার যদি মানসিকতা থাকে নির্বাচন কমিশনারের তাহলে সে ভুল করবেন এবং সে নিজেও জানে, নির্বাচন কমিশনার নিজেও জানে বর্তমান যে নির্বাচন কমিশন গঠন হয়েছে যে ওই নির্বাচন করলে আর বিশ্ব স্বীকৃতি বাংলাদেশ পাবে না এবং বাংলাদেশে যদি স্বচ্ছ নির্বাচন না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ আরও অন্ধকারে পড়ে যাবে। সুতরাং অনেক দিকে হিসেব কিতেব করে সরকারকেও এগোতে হচ্ছে, রাজনীতি যারা করছেন বা বর্তমানে যারা নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করার চেষ্টা করছেন তারাও এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তারা জানে যে একটি যেনতেন নির্বাচন করলে কি হতে পারে বাংলাদেশে। সুতরাং হিসাবের অনেক ব্যাপার আছে এবং দেখেন সরকার দলের নেতাকর্মীরা কিন্তু বারবারই বলছেন যে এবার নির্বাচনে সরকারের হস্তক্ষেপ থাকবে না এবং সরকারও চায় যে এবার নির্বাচনটা স্বচ্ছ হোক। এটা কিন্তু আসলে তারা অকপটে বলছে তা বিষয়টি সেরকম না, এটা আসলে বলতে তারা বাধ্য, কারণ বহির কান্ট্রিগুলোর যে চাপ, আমি আপনি যাই বলি না কেন বহির কান্ট্রিগুলোর চাপ সরকার কিন্তু মোটামুটিভাবে আজ করতে পারছে যে কীভাবে বহির কান্ট্রিগুলোর চাপ বাংলাদেশের প্রতি ঝুঁকে আসবে আগামীতে যদি নির্বাচন স্বচ্ছ না হয়।